দুইটি নিয়ামত আছে যার মাধ্যমে যার মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় নিমজ্জিত। একটা হলো আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। দেখবেন রাতের অধিকাংশ সময় চলে যাচ্ছে কি করে, ফেসবুক চালিয়ে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করে ঘুম চোখে আসে না। কিন্তু এই যুবক তার 10টা মিনিট খরচ করে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে, এই সুযোগটা তার হয় না, তাই না? তাহলে আমরা আমাদের সময়টা কোথায় ব্যয় করব? আমাকে চিন্তা করতে হবে কোথায় সময় ব্যয় করলে সেই সময় আমার পরকালীন জীবনের পাথেয় হবে, আর কোথায় সময় ব্যয় করলে সেই সময়টা আমাকে পরকালীন জীবনে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সুতরাং আমি আপনি যদি হকপন্থী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা সোনামণি আলম, এখানে যদি আমি আমার সময় ব্যয় করি, তাহলে আমার এই সময় ব্যয়ের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমি ইনশাআল্লাহ জান্নাত লাভ করব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামতানে মাকবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত আছে যার মাধ্যমে যার মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় নিমজ্জিত। একটা হলো আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। অসুস্থ হলেই কেবল সুস্থতার গুরুত্ব বোঝা যায়, আর যখন মানুষ ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু সে তার অবসর সময়টার গুরুত্ব বুঝতে পারে। এখন ছাত্র জীবনে, এখন যৌবনকালে বহু ছেলে দেখবেন আড্ডায় বসে কিংবা চায়ের দোকানে বসে অথবা মোবাইল নিয়ে এই গেমস খেলে তার সময়টা নষ্ট করেছে, অথচ সে যে সময় মতো পাঁচক্ত সালাত আদায় করবে এমন যুবকের সংখ্যা কিন্তু আমাদের দেশে কম আছে। ঘন্টার পর ঘন্টা শুধু নয়, দেখবেন রাতের অধিকাংশ সময় চলে যাচ্ছে কি করে, ফেসবুক চালিয়ে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করে ঘুম চোখে আসে না। কিন্তু এই যুবক তার 10টা মিনিট খরচ করে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে, এই সুযোগটা তার হয় না, তাই না? তাহলে আমরা আমাদের সময়টা কোথায় ব্যয় করব? আমাকে চিন্তা করতে হবে কোথায় সময় ব্যয় করলে সেই সময় আমার পরকালীন জীবনের পাথেয় হবে, আর কোথায় সময় ব্যয় করলে সেই সময়টা আমাকে পরকালীন জীবনে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সুতরাং আমি আপনি যদি হকপন্থী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা সোনামণি আলম, এখানে যদি আমি আমার সময় ব্যয় করি, তাহলে আমার এই সময় ব্যয়ের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমি ইনশাআল্লাহ জান্নাত লাভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, একটি সকাল অথবা একটি বিকাল, লা গদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম, তাই না? তাহলে উত্তম এটা আমরা জানি, কিন্তু সেই উত্তম কাজে আমরা সময় ব্যয় করি না। এর অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হলো সময় ব্যবস্থাপনা, আমরা এটা খুব কম বুঝি। দেখুন মিটিং আহ্বান করা হয়েছে কয়টায়, সকাল 8টায় কিংবা সকাল 10টায়, একজন মানুষ আসতে আসতে একেবারে সে গা এলিয়ে দিয়ে একেবারে আয়েশি হালাতে যখন উপস্থিত হবে তখন বাজতেছে ঘড়িতে 11টা, সময় দেওয়া ছিল 10টা, আসতে সে 11টায়, 1 ঘন্টা সময় এখান থেকেই লস, তাই না? আবার আপনি মিটিংয়ে বসছেন, মিটিংয়ে বসে প্রয়োজনীয় কথা বলা দরকার, কিন্তু অপ্রাসঙ্গিকভাবে এমন গল্প জুড়ে দিয়েছেন, আধা ঘন্টার সময় ওখানেই শেষ। তাহলে আপনার 40 মিনিটের যে মিটিং, এই 40 মিনিটের মিটিং করতে আপনার প্রায় অর্ধদিন শেষ হয়ে যায়। তাহলে ছেলেরা বা আপনি আমি আমার কাজ বন্ধ করে এখানে সময় ব্যয় করতে আসবো অনর্থক কাজ করতে? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমার আপনার সময় এগুলি কি করে সুন্দরভাবে কাজে লাগানো যায়, সেই জিনিসটা আগে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমাকে ভাবতে হবে।